নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো এতটা সিম্পল এতটা টেস্টি না বানালে না দেখলে না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আমার ছেলে পছন্দ করে না তা দিয়ে কিন্তু বানিয়েছি বড়াটা হ্যাঁ আজকে কিন্তু আমি বানিয়েছি কাঁঠালের বড়া তো এখানে প্রথমে হচ্ছে কাঁঠালটাকে ছাড়ানোর জন্য কাঁঠালটা পাকা রয়েছে দেখতে পাচ্ছ ফেটেও গেছে পাকার জন্য তো হাতে কি তেল মাখিয়ে নিয়ে কাঁঠাল থেকে আমি রগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এখানে দেখো খুব ভালোভাবে পেকে গেছে তো তোমাদের যতটুকু প্রয়োজন সে হিসেব করে নেবে কাঁঠালটা ছাড়াতে গিয়ে দেখছি ওপরটা বেশ রোয়া গুলো গোল গোল আর নিচের গুলো বেশ লম্বা লম্বা তো যাই হোক সেখান থেকে আমি কিছুটা রোয়া ছাড়িয়ে নিয়ে নিচ্ছি দেখো আমি নিয়ে নিলাম বেশ কিছুটা রোয়া তবে সবটা কিন্তু আমি নেবো না এখানে এবার হচ্ছে যেটা করতে হবে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো এখানে দেখো কাঁঠাল কাঁঠাল বীজের মধ্যেই কিন্তু গাছ বেরিয়ে গেছে যাই হোক ভালো করে বীজটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে তারপরে তোমাদের প্রয়োজন মতো নিতে পারবে তো আমি এখানে বারোটা কোয়া নিয়েছি রোয়া নিয়েছি তো বা আমাদের এখানে রোয়া বলে জানিনা তোমাদের দিকে কি বলে তো যাই হোক কাঁঠালের ফল বলো বীজ বলো আমি এখানে বারোটা মতো নিয়েছি এবার যা যা উপকরণ নেবো সেগুলো তোমরা দেখতে থাকো তো হয়ে গেছে এবার হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে হচ্ছে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে কত সহজ না আর কত সিম্পল যে খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু এটা পাল্প বের করে নেওয়া যাবে তো এখানে সামান্য জল মানে দুই চামচ পরিমাণ জল দিয়ে এটাকে দেখো একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম একটা জায়গাতে ঢেলে নিচ্ছি যেটাতে করে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে পারবো এখানে হচ্ছে আমি ময়দা নিয়েছি তো ময়দা এখানে আমি দেবো দেড়শো গ্রাম পরিমাণে আর এখানে দেব আমি দেখো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এখানে পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দেবো চালের গুঁড়োর পরিমাণটা পঞ্চাশ গ্রাম অবশ্যই রাখবে আর দেড়শো গ্রামের ময়দা রয়েছে সেই হিসেবে তোমরা এখানে নিতে পারো আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি যদি মিষ্টিটা বেশি পছন্দ করো তবে একটু বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি মিষ্টিটা ধরার জন্য সামান্য নুন এবার হচ্ছে কোনো রকম জল না দিয়ে প্রথমে আগে ভালো করে হাত দিয়ে মেখে নেবো তারপরে যতটুকু প্রয়োজন হবে ঠিক সেইভাবে কিন্তু জলটা মিশিয়ে নিতে হবে তোমাদের বলবো একইভাবে পদ্ধতিটা অনুসরণ করে করবে তোমাদের কিন্তু বড়াগুলো দারুণ হবে দেখো এখানে কিন্তু বেশ একটা মোটামুটি মাখা হয়েছে তো এখানে আমি আরো হচ্ছে পঞ্চাশ এমএল মতো জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এবার কতটুকু হবে কিভাবে হবে সেটা কি করে বুঝবে দেখো তোমরা কিন্তু চাইলে এটাকে আবারও মিক্সিটা একবার দিয়ে নিতে পারো তাহলে আরো খুব ভালো হবে অল্প ফেটে নিলেই হয়ে যাবে এটা হচ্ছে এই দেখো ঠিক এইরকম যখন হবে তখন কিন্তু বুঝে যাবে যে এটা হয়ে গেছে এটাকে আরো সুন্দর আরো ফ্ল্যাপি করার জন্য এবার যেটা করতে হলো সেটা হচ্ছে এখানে খাবার সোডা অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবে তাহলে কিন্তু দেখবে ভেতরটা অনেক জালি হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু ওপরটা মচমচ করবে তারপর হচ্ছে এভাবে ভালো করে এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে আমার মা বলে যে এই ধরনের জিনিস বানাতে গেলে যতটা ফাটানো ভালো হবে বড়া ততটা বেশি ভালো হবে তো দেখো ঠিক এই রকম হবে নিশ্চয় বোঝাতে পেরেছি এরপরে যখন দেখবে পাঁচ মিনিট পর আরো কিন্তু ঘন হয়ে যাবে তো এখানে ভাজবার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তো আমি এটা রাইস ব্র্যান্ড অয়েল নিয়েছি তোমরা চাইলে রিফাইন দিয়ে করতে পারো তো দেখো পাঁচ মিনিট পর বললাম না যে অনেকটা আরো গাঢ় হয়ে যাবে দেখে নিশ্চয় বুঝতে পারছো তো দেওয়ার কিন্তু অবশ্যই একবার ভালো করে ফেটে নিতে হবে তো তেল এদিকে গরম হয়ে গেছে আর এদিকে আমার ফ্যানটাও হয়ে গেছে তো হচ্ছে এভাবে হাতে জল নেবে দেওয়ার সুবিধার্থে কিন্তু ভীষণই ভালো হবে হাতে লেগে যাবে না আবার হচ্ছে খুব সহজে কিন্তু দিতে পারবে তো জলটা নেওয়ার পরে কিন্তু এভাবে নিয়ে এভাবে দিয়ে দিবে তোমাদের যার যেমন ভাবে যেভাবে সুবিধা হবে ছোট বড় সেভাবে কিন্তু তোমরা করতেই পারো তবে বলবো তেলটা গরম হয়ে যাওয়ার পর দেওয়ার সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখবে তারপর আঁচটাকে সামান্য একটু পরে বাড়িয়ে দেবে এখন কিন্তু বাড়িয়ে দেবে না না হলে উপর থেকে জ্বলে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে যার জন্য খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখো আঁচটা কিন্তু কমিয়ে রেখে কাজটা করে নিতে হবে তো সামান্য একটু বাড়িয়ে দিচ্ছে একেবারে সামান্য মানে যেটা মিডিয়াম টু লো বলে সেইভাবে তো দেখো একটা কাটা চামচ নিয়ে কিন্তু এটা উল্টে দিতে হবে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে কতটা ভালোভাবে ফুলে উঠেছে অবশ্যই কিন্তু তোমরা টিপস গুলো ফলো করবে এখানে আর একটা মজার কথা হচ্ছে আমার ছেলে কিন্তু কাঁঠাল দেখলে ও একেবারেই পছন্দ করে না কিন্তু মজার বিষয় হচ্ছে আমাকে এখানে যেই ভাজা হয়েছে কিন্তু ওর অনেকগুলোই খাওয়া হয়ে গেছে আমাকে বলে কি না তোমার তো অনেকগুলোই আছে তোমার ভিডিও তো অসুবিধা হবে না কি আর করা যাবে তো যাই হোক আমার ছেলে কিন্তু ভীষণই পছন্দ করেছে তোমাদেরও বলবো তোমরাও কিন্তু এভাবে বানাবে আর যারা কাঁঠাল একেবারে পছন্দ করে না তারাও কিন্তু খুব আনন্দ করে এটা খাবে তো খুব ভালো করে উল্টে পাল্টে নিতে হবে দেখেছ কতটা ফুলেছে যে যাচ্ছে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নেবে আবারও খেয়াল রাখতে হবে অবশ্য অবশ্যই খেয়াল রাখবে যাতে করে আঁচটা না বেড়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না এখানে দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে না দেখি কতটা লোভনীয় হয়েছে তো যাক এখানে আমি তুলে নিলাম আর তোলা মাত্র আমার ছেলে শুরু হয়ে গেছে খাওয়া তো বাকি যেটুকু রয়েছে সেটাও কিন্তু দিয়ে নিচ্ছি একইভাবে ভেজে নেব ভাজার পদ্ধতি কোনো ভাবে কিন্তু আমি বলবো না পরিবর্তন করতে একই ভাবে ভেজে নিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবে আর তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে তোমাদের বাড়ির লোক বলো অতিথি বলো অবশ্যই তোমরা খাওয়াতে পারো আর কেমন লেগেছে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে কিন্তু তোমাদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনো নতুন রয়েছো আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই পৌঁছে যাবে আমার সবটা ভাজা হয়ে গেছে দেখতো কতটা ভেতরে জালি হয়েছে তাও তো গরম রয়েছে এটা আবার ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো দেখো অনেকটাই জালি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অবশ্যই বানাবে আর জানাবে কেমন লেগেছে আজকের মতো বিদায় নিলাম